চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুর সঙ্গে একজন ক্রিকেটার আর হেভি ওয়েট রাজনৈতিক ব্যক্তির সম্পর্কের গুঞ্জন টক অব দ্য টাউন। দুই দিন ধরে এমন নিউজ ছড়ালে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মিতুর সম্পর্ক নিয়ে নানা চটকদার শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে কাদেরের সঙ্গে তার নিউজের তোপ একটু থিতু হতেই আবারও নতুন গুঞ্জনে মোড় নিয়েছে। আজ রোববার 8 সেপ্টেম্বর সকালে এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, অপরজন তৌহিদ হৃদয়। অভিনেত্রীর জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে। বিষয়গুলো নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেন জাহারা মিতু। অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা, গুজব, এসবের কোনো সত্যতা নেই।